মেরুদণ্ড লাগিয়ে দেবো সব পুলিশদের, যাতে সোজা হয়ে দাঁড়িয়ে তারা নিজের দায়িত্ব পালন করতে পারে। ভয় দেখিয়ে বোমাগুলি ছুড়ে বিজেপিকে আটকানো যায় না, মানুষকেও আটকানো যাবে না। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, তিনি বলেন, দেখুন এটা হচ্ছে শেষ কেল্লা বাঁচাবার টিএমসি চেষ্টা করছে, আর যেভাবে ওরা করে এসেছে গুন্ডা দিয়ে দুষ্কৃতকারী সমাজ বিরোধী দিয়ে লোককে ভয় দেখিয়ে ভোট নেয়, কলকাতার ভদ্রলোকেরা বেরোয় না একটু বোম পড়লে। এখন এবারের নির্বাচন আমি যা দেখছি, জঙ্গলমহল থেকে একদম ডুয়ার্স অব্দি কোথাও কাউকে আটকানো যায়, বম বন্দুক অনেক হয়েছে, যা ছিল শেষ করে ফেললো ওরা, খুনও করলো, কিন্তু ভোট আটকাতে পারেনি। আর কলকাতার লোকেও এবার বেরিয়ে এসে ভোট দেবে, ভয় দেখিয়ে কাউকে আটকানো যাবে না। এখানে কোথায় গুলি চলছে? কলকাতায় কে বোম চালাচ্ছে, কে মারামারি? অন্তপক্ষে 18-19 জন আমাদের প্রার্থীর উপরে অ্যাটাক হয়েছে, আর সবকটা জিতবে। কালকে আমি প্রতিদিন ছিলাম মালদায়, সেখানে যে আমাদের প্রার্থীর গুলি লেগেছে ঘাড়ে তাকে দেখতে গেলাম, আরেকজন কর্মী অসুস্থ। তো একাধিক জঙ্গলমহল থেকে শুরু করছে আমাদের মারতে শুরু করেছে, তাতে কি আটকেছে নাকি? আমার বিজেপিকে আটকানো যায়নি, পাবলিককে আটকানো যায়নি। কেন্দ্রীয় বাহিনী যে গুলি চালিয়েছে অর্জুন সিং এর নিরাপত্তায় থাকা যারা, সেই বিষয় নিয়ে বলছে না, ঠিকই আছে, দুষ্কৃতকারীরা যদি রাস্তায় নেমে কাউকে অ্যাটাক করে মারতে আসে, তাদের কাছে বন্দুক তো এই জন্য দেয়, সুরক্ষা দেবে তারা। একাধিক জায়গায় হয়েছে, ওগুলো কোনো ফ্যাক্টর না, রোজই হচ্ছে, তাতে না বিজেপি কাটকানো যাবে না পাবলিক কাটকানো যাবে, এইসব পুরনো হয়ে গেছে, মানুষ যদি আর ভয় পায় না, দুটো পেটো মারলে কেউ ভয় পায় না আজকাল। ঠিক আছে, বহু জায়গায় হচ্ছে, পুলিশ আর টিএমসির মধ্যে এখনো কোনো পার্থক্য নাই, পুলিশের মেরুদণ্ডই নেই, আমরা ঠিক করেছি তাদের ওই একটা মেরুদণ্ড লাগিয়ে দেবো সব পুলিশদের, যাতে সোজা হয়ে দাঁড়িয়ে তারা নিজের দায়িত্ব পালন করতে পারে। ব্যুরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই।